সবাই খাওয়া হয়ে গেছে তো সেই জন্য হাড়িতে আরো আছে ওই যে মুরগি এই যে একেবারে দেশীয় চাল না সবাই তখন খায় না তখন মুরগি আনতে গেছে খাই দেখি সবাই বললো যে খুব মজা করে খাইছে আমি খাই এরকম ভাবে সব টিপাত খাই দিল আসলে ওই ওই দুলো ভাই যাও এটা হলো দুধ ঝাল আমি দেখছি দুধ ঝাল এটার বলে 1,00,000 টাকা করে কেটে ভাই বলতেছে একটু খাই দেখি সৌভাগ্য এখানে আইছিলাম বলে পাইছি আপু এটা লোকের অভাব আছে বাসের লেবু নিয়ে গেলে কি লেবু নষ্ট হয়ে যায় লাঠি 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 যে ফল পাতি পাবি সবই তোর যা তাই তো দুলো ভাই হ্যাঁ আম বাগান দেখি আমি অনেক বড় বহু বড় আম বাগান দেখেছি আমার দাদা আছে 3.5 বিঘার উপর জমি আম বাগান হলো 3.5 বিঘের উপরে মাসা হাতটা পেটে নিয়ে যাবো নাকি চিন্তা করছি সব নাও বোর হাত কেটে নিয়ে যেও টুনাটুনি দুজনে থাকে 3 মেয়েরে বিয়ে দিয়ে দিছে এখন দুজনে আমরা পড়াইছি 100 টাকা জনের দাম দিয়ে 100 টাকা জনের দাম দিয়ে দেড় মন আমরা পারছি তাহলে আর ভাবি এবার লেবু দাও এই কথা ভাবছিলাম
খাবার একটু দেখাই দিই। আমারে লেবু দিদি কাছে, তোমরা কানে না শুনলেও আমার দুলোভাই শুনতেছে, আমার বড় একখান দিতেছে। এখন খাওয়া দাওয়া করি, সবাই ভালো থাকে, সুস্থ থাকে, ভালো থাকে।